আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর হলো, বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হলো খাতড়া মহকুমা আদালতে। মাওবাদী যোগ সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে রবিবার গ্রেপ্তার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত দুজনের কাছ থেকে মোট 31টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয়েছে। ধৃতদের তোলা হলো বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে। জানা গেছে, এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে 2016 সালে বেলপাহাড়ি ও 2018 সালে গোয়ালতোর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। অপরধৃত অর্কদীপ গোস্বামীকেও 2018 সালে গ্রেপ্তার করেছিল গোয়ালতোর থানার পুলিশ। চলতি বছর 27 জানুয়ারি বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদীর পোস্টার দিতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে শিবু মুর্মু সহ আরও কয়েকজন সন্দেহভাজন মাওবাদী। সেই ঘটনায় টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামী সরাসরি যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছেন পুলিশ। ধৃত যুবককে তোলা হলো খাতড়া মহকুমা আদালতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। এদিন আদালতে তোলার সময় ধৃতরা দাবি করেছে পুলিশ তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী, রিপোর্ট আরামবাগ টাইমস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।